প্রধানমন্ত্রী থাকিলে আন্দোলন নকরে আসুয়ে প্রধানমন্ত্রী থাকিলে কা বিরোধিতা নকরে আসুয়ে প্রথমে মেট্রিকর বাবে কা বিরোধী আন্দোলন স্থগিত এবার প্রধানমন্ত্রীর কার্যসূচীর বাবে আন্দোলন স্থগিত সদ অসম ছাত্র সন্থা তথা আসুর মুখ্যমন্ত্রীর আহ্বানের প্রতি সঁহারি জানালে নাকি আসুয়ে প্রকৃততে বিচারিছে কি নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বাতিলের দাবিত আন্দোলনের কার্যসূচী ঘোষণা করেও স্থগিত রাখবলে বাধ্য হয়েছে সদ অসম ছাত্র সন্থা যা 29 ফেব্রুয়ারিত আসু আর 30টা জনগোষ্ঠীয় সংগঠনে কা বাতিলের দাবিত এলানি প্রতিবাদী কার্যসূচী ঘোষণা করে সে অনুসরি 4 মার্চত কা বাতিলের দাবিত সংগঠন কেটায় বাইক রেলীরে প্রতিবাদী কার্যসূচী পালন করার কথা আছে কিন্তু মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষা চলি থাকার বাবে এই কার্যসূচী স্থগিত রাখে সংগঠন কেটায় তারপর বৃহস্পতিবারে এই কার্যসূচী পালন করে সংগঠন কেটায় ইপিনে 8 মার্চত অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেইদিনা কা বিরোধী আন্দোলনের পঞ্চ শহীদর প্রতিচ্ছবির ওসরত বন্তি প্রজ্বলন শহীদ স্মরণেরে সংগঠন কেটায় করব প্রতিবাদ আনহাতে 9 মার্চত যোরহাটর হুলুঙাপারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয় মুক্তি করব লাচিত বরফুকনের সৌচ প্রতিমূর্তি এই কার্যসূচীর বাবে এতিয়া আসু আর 30টা জনগোষ্ঠীয় সংগঠনে স্থগিত রাখিছে আন্দোলনের কার্যসূচী কারণ সদৌ টাই আহোম ছাত্র সন্থা আর টাই আহোম যুব পরিষদ অসমে উক্ত দিনা আন্দোলনের কার্যসূচী স্থগিত রাখবলে জানাইছিল আহ্বান অসমীয়া জাতির হৈর্য বীর্য সাহস আর স্বদেশ প্রেমের প্রতীক লাচিত বরফুকন আর লাচিত বরফুকনের আদর্শে সকল অসমীয়া আগবাড়ি গৈছে আর লাচিতর নাম আওড়ায় অসমৰ প্রায় প্রত্যেকটো সংগঠনেই সংগ্রাম পরিচালনা করে আহিছে তো কোনে কয় লাচিত নাই হাজার লাচিত আগুয়ায় গতি এই মহাবীরজনাক রাষ্ট্রীয় আর আন্তরাষ্ট্রীয় পর্যায়ত প্রতিষ্ঠা করার বাবে অহা 9 মার্চ তারিখে হলুগুড়া পাড়ত যে লাচিতর সুস্থ প্রতিমূর্তি এই প্রতিমূর্তি দেশের প্রধানমন্ত্রীগুলি উন্মোচন করব এয়া আমার সকলের বাবে আনন্দ গৌরবর বিষয় গতি প্রকৃত অসমীয়া সেইদিনাখন আন্দোলন করে পরিবেশটা কেতিয়াও বিনষ্ট করব বলে আমি মনে নেভাবো কিয়নো সেইদিনাখন রাষ্ট্রের বিরুদ্ধে হোক বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হোক আন্দোলন করলেও সেই আন্দোলনে কিন্তু প্রকৃততে সেই বীরজনক হয়তো অপমান করা হুসাব পারে গতি আমার আহ্বান থাকিব যে আমি 9 মার্চ তারিখটা বাদ দি বাকি সকল দিনত প্রধানমন্ত্রী অহা আগদিনাখনও আমি আন্দোলন করব পাঁচদিনও করব গতি আমি 9 তারিখে সকল অসমীয়া মিলি যাতে আমি লাচিতর এই প্রতিমূর্তিটি উন্মোচনের ক্ষেত্রে যাতে আমি সকলোরে নৈতিক সমর্থন দিও এই কথাটো আমি আশা রাখিছো জাতীয় সংগঠনটির এই আহ্বানের পাছত সদৌসম ছাত্র সন্থায় বুধবারে এক প্রেস বিজ্ঞপ্তি যোগে 9 মার্চের আন্দোলনের কার্যসূচী স্থগিত রাখার কথা ঘোষণা করে আতাসু আর টাইপার অনুরোধের প্রতি সম্মান জানায় এই সিদ্ধান্ত গ্রহণ করা বলে সংগঠনটি উল্লেখ করে অবশ্যই 10 মার্চের পুয়া 6 বজার সন্ধ্যা 6 বজালৈ 12 ঘণ্টা অনশন কার্যসূচী পালন করব বলেও প্রেস বিজ্ঞপ্তিত সংগঠনটি উল্লেখ করে ইপিনে সদু টাই আহোম ছাত্র সন্থা আর টাই আহোম যুব পরিষদ অসমৰ আহ্বানের প্রতি সঁহারি জানাইছে 16টা দলের বিরোধী ঐক্যমঞ্চ অসমে কা বাতিলের দাবিত ঐক্যমঞ্চয় 9 মার্চত কলিয়াবরত প্রতিবাদী কার্যসূচী পালনের কথা ঘোষণা করেছিল কিন্তু এই কার্যসূচী এতিয়া শুক্রবার অর্থাৎ 8 মার্চলৈ আগুয়াই দিয়া হয় এই কথা ঘোষণা করে বিরোধী ঐক্যমঞ্চ অসমৰ সভাপতি তথা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বড়াই যেহেতু জাতীয় সংগঠনে কৈছে আমি জাতীয় সংগঠনের কথাটো আমি একটা রাজনৈতিক দল আমি কোনো জাতি জনগোষ্ঠীক বাদ দিয়ে চলিব নোৱাৰো গতি জাতীয় সংগঠনের আহ্বানের প্রতি আমি সঁহারি জানাই আমি 9 তারিখটো বাতিল করছো আমি 8 তারিখে করিম আর প্রধানমন্ত্রী যদি আমাকে লগ পাব বিচার তাহলে আমি 8 তারিখও নকরো উল্লেখ যে বুধবারে লক্ষিমপুরত এক সরকারি কার্যসূচীত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শর্মাই সাংবাদিকর আগত লাচিত বরফুকনের প্রতিমূর্তি উদ্বোধন উপলক্ষে কোনোয়ে আন্দোলনের কার্যসূচী পালন নকরে বলে মত প্রকাশ করেছিল দলে কিন্তু প্রধানমন্ত্রী ডাঙরিয়া অসম ভ্রমণের বিরোধিতা করেছে আর প্রতিবাদী কার্যসূচী লৈছে অসমত এসাম ব্যক্তি আছে যেতিয়া অসম মাতৃ গৌরবে আকাশত চুব বিচাৰে তেতিয়া তেওঁলোকৰ আন্দোলন কৰিবলৈ উকমুকনি দিয়ে প্রধানমন্ত্রীর ভ্রমণ লাচিত বৰফুকনৰ প্রতিমূর্তি উন্মোচনের ভ্রমণ সেই দিনটোত যদি কোনোবা অসমীয়া হয় তেওঁ নিশ্চয় আন্দোলন নকৰে অন্তত আমি লাচিত বৰফুকনৰ সৌজ্য বীর্য গৌরব করো আন্দোলন তো 9টো করব পারো আমি 8টো করব পারো 10টো করব পারো মই ভাবো কোনো অসমীয়াই 9 তারিখে লাচিত বরফুকনের প্রতিমূর্তি উদ্বোধন অনুষ্ঠান চাব এরি বা ইমোশনেলি সেই অনুষ্ঠানের লগত নিজক জড়িত নকৰি কোনোবাই এবিলাক করব মই তাক নাভাবো
মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে যেন সঁহারি জানালে সদৌসম ছাত্র সন্থা আর 30টা জনগোষ্ঠীয় সংগঠনে। কিন্তু প্রশ্ন উত্থাপন হয়, প্রধানমন্ত্রী অসমত থাকার দিনা শান্তিপূর্ণ প্রতিবাদও গোটেইকেটা সংগঠনে করব পারিলেহেতেন, যার দ্বারা অসমবাসীয় যে কা নামানে সেই বার্তা প্রধানমন্ত্রীক দিব পারিলেহেতেন। কিন্তু সেই সুযোগ লওয়া যেন পিছহুগিলে সদৌসম ছাত্র সন্থা আর 30টা জনগোষ্ঠীয় সংগঠন। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।